ইতালির নুল্লাওস্তা বা ওয়ার্ক পারমিট পাওয়া মানেই কি ইতালির ভিসা পেয়ে যাওয়া? 2024 এসে এরকম ভাবার কি কোনো সুযোগ আছে? চলুন আজকের ভিডিওতে সেটাই পুঙ্খানুপুঙ্খ রূপে জেনে নেওয়া যাক। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সফিকুল খান ফ্রম ইতালি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সফিকুল দ্য বেস্ট। আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমার পিছে আপনারা একটি দুর্গ দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, দুর্গটা অনেক বড়। এটার নাম হচ্ছে চিত্তা দেল্লা দি আনকোনা, এর মানে হচ্ছে আনকোনার দুর্গ। এখন পয়েন্টে আসি, রিসেন্ট সময়ে আপনারা অনেকেই নুল্লাওস্তা পাচ্ছেন বা ওয়ার্ক পারমিট পাচ্ছেন, এবং আপনারা এই নুল্লাওস্তা পেয়ে অনেকেই হ্যাপি। অনেকেই হয়তোবা এটা ভেবে বসে আছেন যে নুল্লাওস্তা পেয়েছি, আমি তো ইতালি চলে আসছি। ভাবনাটা এরকম থাকাটাই স্বাভাবিক, অল টাইম পজিটিভ থিঙ্কিং রাখাটাই স্বাভাবিক, কিন্তু বাস্তবতা কি আসলে সেরকম আছে? এই 2024 সালে এসে আমরা যদি বিগত সালগুলোর কথা চিন্তা করি, 2023-এর অগাস্টের আগ পর্যন্ত যে আপনার নুল্লাওস্তা যদি আসল হয়ে থাকে এবং পরবর্তীতে আপনি যখন ভিএফএসে আবেদন জমা করবেন এবং আপনার যে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয় সেগুলো যদি ওকে থাকে, তাহলে আপনার ভিসা 100% হয়ে গেছে এবং খুবই অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। বাট 2024 সালে এসে কি এরকম ভাবার সুযোগ আছে? আচ্ছা, অ্যাজ অফ মি ইতালি নুল্লাওস্তা বা ওয়ার্ক পারমিট প্রধানত দুই ধরনের হয়ে থাকে। নাম্বার ওয়ান, আসল বা অরিজিনাল নুল্লাওস্তা। নাম্বার টু, ফেক বা ডুপ্লিকেট বা নকল নুল্লাওস্তা। প্রথমে আসে আসল নুল্লাওস্তা, লাইক আপনি আসল বা অরিজিনাল নুল্লাওস্তা পেলেন আপনার মাধ্যমের কাছ থেকে। এখন এই নুল্লাওস্তা দিয়ে যখন আপনি আবেদন করবেন আগের মতো করে, আগের যে ডকুমেন্টসগুলো আসলে লাগতো এই ডকুমেন্টসগুলো দিয়ে যখন আপনি আবেদনটি সাবমিট করবেন, ইতালির ভিসার আবেদন করবেন, তখন কি আপনি ইতালির ভিসা পাবেন 100%? না, উত্তর হচ্ছে না। 100% যে আপনি ইতালির ভিসা পাবেন এই সাবমিশনের পরবর্তী সময়ে এরকম ভাবার এই 2024 সালে এসে কোনো সুযোগ নাই, কারণ আমরা 23-এর অগাস্টের পর থেকে দেখতেছি হাজারে হাজার, হাজার বলবো কিনা আমি জানি না, তবে 90% নুল্লাওস্তার আবেদন রিজেক্ট হচ্ছে অনেকের অরিজিনাল নুল্লাওস্তা থাকা সত্ত্বেও। এটার কারণ নিয়ে আমি অনেক ভিডিওতে বলার চেষ্টা করেছি, আজকের ভিডিওতে আর বলবো না। এখন তাহলে আমাদের অরিজিনাল নুল্লাওস্তা থাকা সত্ত্বেও আমাদের যেহেতু ভিসা রিজেকশন হচ্ছে, তাহলে আমরা কি করে ইতালির ভিসা পেতে পারি আমাদের অরিজিনাল নুল্লাওস্তা দিয়ে? এটা হচ্ছে পয়েন্ট, রাইট? আমি গত ভিডিওতে এটার কিছুটা কথা বলেছি এটা নিয়ে, যে আপনার নুল্লাওস্তা যদি অরিজিনাল হয় এবং আপনার যে যে ডকুমেন্টসগুলো আসলে সাবমিট করতে হয় ওই ডকুমেন্টসগুলো দিয়ে, পাশাপাশি আপনার এক্সেসিভ কিছু ডকুমেন্টস যেটা হচ্ছে আপনার আবেদনটাকে স্ট্রং করবে, সাপোর্টিং ডকুমেন্টস যেটাকে বলা হয়, লাইক আপনার মালিকের দিকেরা সিওনে বা ডিক্লারেশন ফর্ম, বা হচ্ছে আপনার মালিকের যে ঘোষণাপত্র যে এখানে মালিক উল্লেখ করবে আপনি যখন এখানে আসবেন মালিক আপনার যাবতীয় দায়িত্ব নিবে, আপনাকে কাজ থেকে শুরু করে যাবতীয় দায়িত্ব মালিকের থাকবে। যদি এই ডিক্লারেশন ফর্ম বা হচ্ছে আপনার ঘোষণাপত্রটা আপনি নিতে পারেন, আনতে পারেন, তার সঙ্গে মালিকের কার্তাদি ইডেন্টিটা মানে মালিকের আইডি কার্ড যেটা, এবং মালিকের কদিসে ফিসকালে, এই তিনটি সাপোর্টিং ডকুমেন্টস যদি আপনার নুল্লাওস্তার সাবমিশনের জন্য যে ফাইলটা করা হয় এই ফাইলের সঙ্গে যোগ করতে পারেন, এবং আপনার নুল্লাওস্তা যদি অরিজিনাল হয় তাহলে আপনার ইতালির ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়, ধরা যায় 90%, যেহেতু আপনার নুল্লাওস্তা বা ওয়ার্ক পারমিটটি অরিজিনাল আছে। এখন কথা হচ্ছে এই যে মালিকের দিকেরা সিওনে বা হচ্ছে আপনার ডিক্লারেশন ফর্ম বা হচ্ছে আপনার ঘোষণাপত্র এবং মালিকের যে দুটি ডকুমেন্ট কদিসে ফিসকালে এবং কার্তা দিয়ে ইডেন্টিটা, এই তিনটা ডকুমেন্টস কি আসলে আপনারা আপনাদের মাধ্যমের কাছ থেকে নিতে পারবেন? মালিক কি এগুলো আসলে দিবে, প্রোভাইড করবে? অনেকাংশে না। যদি আপনার মাধ্যমটি অনেক ক্লোজ হয়, পরিচিত হয়, সেক্ষেত্রে হয়তো আপনার মাধ্যম মালিকের কাছ থেকে এইগুলো আপনাকে প্রোভাইড করতে পারবে। বাট আপনি যদি কোনো এজেন্সি, কোনো অপরিচিত দালালের মাধ্যমে আপনার আবেদনটি করে থাকেন, সেক্ষেত্রে হয়তো বা তিনি আপনাদেরকে এই যে তিনটি ডকুমেন্টস এগুলো প্রোভাইড করবেন না। এটা হচ্ছে পয়েন্ট, ঠিক আছে? তো আমরা কি বুঝলাম, আপনার নুল্লাওস্তা যদি অরিজিনাল হয় এবং আপনার এই যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো সহ যদি আপনি আবেদনটি সাবমিট করেন, সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা 90%-এর মতো থাকে।
এখন আসেন নকল যে আপনার নুলাস্তা বা ডুপ্লিকেট আপনার যে নুলাস্তা বা ওয়ার্ক পারমিট এটা দিয়ে আবেদন করলে কি আসলে ভিসা হবে কিনা? আপনারা অনেকেই বুঝতে পারতেছেন নকল কোনো জিনিস দিয়ে তো আসলে আবেদন করলে ভিসা হবে না, আপনার নুলাস্তা ওর মানে নকল ডুপ্লিকেট, বাট আপনি মালিকের দিক কেরাসনে দিলেন, মালিকের কার্তা দিয়ে ইদেন্টিতে দিলেন, যে কোনো একটা মালিকের নিয়ে আসলেন আর কি, তারপর মালিকের কদিসে ফিসকালি দিলেন এবং আবেদনটি সাবমিট করলেন, আপনার ভিসা কিন্তু হবে না, কারণ আপনার অরিজিনাল যেটা মানে আপনার মেইন যেটা আর কি নুলাস্তা সেটাই আপনার ডুপ্লিকেট বা দুই নাম্বার, সেক্ষেত্রে নকলের কোনো সুযোগ নাই। হ্যাঁ, এটা হচ্ছে কথা, মূল কথা আসলে। সো আপনার নুলাস্তা অবশ্যই অরিজিনাল হতে হবে। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনার নুলাস্তা অরিজিনাল না আপনার ফেক, এটা বোঝার আসলে উপায় কী? এটা বোঝার উপায় ওই যেটা আমি আমার ভিডিওতে বলেছি হয়তো বা আগের আমি একটি বা দুইটি ভিডিও করেছিলাম এটা নিয়ে, স্পিড আইডি, যে স্পিড আইডি দিয়ে অ্যাক্সেস নিয়ে internet.gov.it ঢুকে আপনার আবেদনটি সংগঠিত করতে হয়, লাইক সেই স্পিড আইডি হতে পারে আপনার মালিকের, হতে পারে উকিলের, তো সেখানে ঢুকে হচ্ছে আপনার নুলাস্তা চেক করা যায় এটা আসল না নকল। হ্যাঁ, এছাড়াও আপনার নুলাস্তা দেখে হয়তোবা যদি কোনো বড় মেজর কোনো আসলে ডিফারেন্স থাকে সেক্ষেত্রে হয়তোবা ধরা যায় বা বলা যায় যে এটা আসল না নকল, তবে এক্স্যাক্টলি 100% কখনোই এটা বলা আমার মনে হয় সম্ভব না যে এটা আসল না নকল। যদি যিনি এই কাজগুলো করে থাকেন, যারা এই ডুপ্লিকেট নুলাস্তাগুলো প্রোভাইড করে থাকেন, তারা যদি অনেক নিখুঁতভাবে কাজ করে সেক্ষেত্রে ধরা আসলেই খুবই মুশকিল, আর এখন যারা এই কাজগুলো করতেছে তারা ম্যাক্সিমামই অনেক নিখুঁতভাবে কাজটা করতেছে, সেই জন্য নুলাস্তা আসল না নকল এটা চোখের মাধ্যমে দেখে মানে চোখের দেখায় এইভাবে দেখে আসলে বোঝা খুবই মুশকিল। এই অনেকে আমার কাছে নুলাস্তা পাঠাচ্ছেন, আমাকে বলতেছেন যে ভাইয়া নুলাস্তা আসল না নকল একটু চেক করে দেন। সো আমি এইখানে অজ্ঞ, আমি আসলে নুলাস্তা চেক করতে পারি না, এটাও বলে দিলাম। সো ফাইনালি যে কথাটা বলবো, অবশ্যই আপনার নুলাস্তা যেহেতু পেয়েছেন, যারাই পেয়েছেন খুশি হওয়াটাই স্বাভাবিক, নুলাস্তাও অনেক বড় একটা জিনিস, এখন আল্লাহর নাম করে এবং যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে ভিডিওতে এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিয়ে এবং যে যে ডকুমেন্টসগুলো লাগে ম্যান্ডেটরি সেইগুলো দিয়ে আবেদনটি সাবমিট করে দেন, আল্লাহ ভরসা ভিসা হয়ে যাবে। এই তবে চেষ্টা করবেন, আবারও বলতেছি চেষ্টা করবেন মালিকের এই ডকুমেন্টসগুলো দেওয়ার, যদিও এই ডকুমেন্টসগুলো ম্যান্ডেটরি না, আপনাকে দিতেই হবে এমন কোনো কথা কিন্তু নাই, আমি আগের ভিডিওতে কিন্তু বলেছি এমন কিন্তু কোনো কথাই নাই। আপনারা ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গেলে দেখবেন চেকলিস্ট আছে, ওইখানে ওয়ার্ক ভিসার আবেদন জমা করার জন্য কী কী ডকুমেন্টস লাগে ওইখানে চেকলিস্ট আছে, চেকলিস্টে কিন্তু আপনার মালিকের কোনো ডকুমেন্টস চাওয়া হয় নাই। লাস্টলি আপনার একটা ডকুমেন্ট অ্যাড করা হয়েছে কাজের অভিজ্ঞতা সনদ, এটা লাস্ট অ্যাড করা হয়েছে, লাস্ট একটা আপডেটে আপনারা ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গেলে এটা দেখতে পারবেন চেকলিস্টটা। হ্যাঁ, এই সো সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে, আপনাদের সবার মনের ইচ্ছা এবং আশা আল্লাহ পূরণ করুক, আমিন। আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।